একটা চলে, হ্যাপি অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারিতে কি চাও? ডিভোর্স। আমার ওয়াইফ আমাকে ডিভোর্স দিচ্ছে। ডিভোর্স অপুরাণ উচ্ছ্বাসে চলে যাব ভেসে, তোমারই সঙ্গে লেমন 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 অপুরন্ত ফ্রেশনেস। আরে সাজ্জাদ সাহেব, আপনি এত ভেঙে পড়ছেন কেন? আরে স্ত্রীরা এরকম হুমকি দামকি তো প্রায়ই দেয়। এই আমার কথাই ধরুন না, 8 বছরের সংসার জীবনে কম করে হলো 800 বার ডিভোর্সের হুমকি খেয়েছি। এ আজকে সকালেই তো অফিসে আসার সময় একটু কথা কাটাকাটি হলো, সেই পুরনো ডায়লগ। তোমার সঙ্গে মানে আমার আর সংসার করা হবে না, দেখবে একদিন অফিস থেকে এসে আমাকে আর পাবে না, আমি অনেক দূরে চলে যাব। কিন্তু ঠিক দেখবেন আজ বিকেলে গরম গরম পাকোড়া ভেজে আমার জন্য পথ চেয়ে বসে থাকবে। পাকোড়া কেন? পাকোড়া, ও পাকোড়া আমার খুব প্রিয়, আমি খুব ভালোবাসি পাকোড়া। আর পাকোড়া রান্না মানে আমাদের মধ্যে সব ঝামেলা শেষ। সাজ্জাদ সাহেব শুনেন, আপনি আজকে ভাবিকে নিয়ে একটু শপিংয়ে যান, ভালো কিছু কিনে দেন, আর কয়েকটা দিন ভাবির কাছে একটু নতজানু হয়ে থাকেন। আরে স্ত্রীর কাছে নতজানু হওয়া মানে পরাজিত হওয়া না। ওই যে শাহরুখ খানের ডায়লগটা শুনেননি, কবি কবি জিতনে কে লিয়ে হার না পড়তা হ্যায় আর হার কর জিতনে ওয়ালো কো বাজিগর কেহতে হ্যায়, এরকম কয়েকটা শাহরুখ খানের খুব রোমান্টিক ডায়লগ ভাবিকে শোনান, দেখবেন কাজ হয়ে যাবে। কিন্তু ওর প্রিয় অভিনেতা তো আমির খান। আমির খান? আচ্ছা তাহলে তো আরো ভালো, অল ইজ ওয়েল। আচ্ছা আমির খানের একটা রোমান্টিক ডায়লগ আপনাকে শিখিয়ে দিই। হ্যাঁ, হুসন কো চাঁদ আর জওয়ানি কো কমল কেহতে হ্যায়। এক সেকেন্ড স্যার, আমার কাছে হিন্দিটা
ঠিক আসে না স্যার, আমি এটা রেকর্ড করি না আমি মনে করতে পারবো না স্যার। হ্যাঁ এটা আরো ভালো হয়, এটা আরো ভালো হয়। শুরু করবো? হুসন কো চাঁদ আর জওয়ানি কো গজল কহতে হে, দেখ কর হম তুঝে এক শোক গজল কহতে হে, উফ ইয়ে সঙ্গে মরমর সে তরাশা হুয়া শাবাব বদন, দেখনে ওয়ালো তুঝে তাজমহল কহতে হে। কি কাজ হবে না? 100% হবে স্যার। আমি তো বুঝিনি কিন্তু রেকর্ড করে নিয়েছে, পারবো স্যার। পারবেন না, একটু প্র্যাকটিস করলে হবে। আর এক কাজ করেন, আজকে কিছু ভালো ফুল আর চকলেট কিনবে, এগুলো নিয়ে বাসায় যেয়ে ভাবি ঠিক যখন দরজাটা খুলবে তখনই এই শেরটা বলবে। দেখবেন কাজ হয়ে গেছে। কাজ হবে না? কাজ হবে মানে আলবত হবে, 8 বছরের অভিজ্ঞতা ম্যাম। এরকম ঝামেলা হলে এরকম হিন্দি ছবির ডায়লগ দিয়ে সবসময় কাজ করে আসছি। বন্দুকের গুলি মিস হতে পারে, এই আইডিয়া মিস হবে না, আপনি নিশ্চিত থাকেন। চিল, সবার পরিবারে এরকম হয়। চিল ম্যান, ইজি হন, ইজি হন। হ্যাঁ ওকে ওকে, আপনি এটা জাস্ট একটু প্র্যাকটিস করেন আর এটাকে ইমপ্লিমেন্ট করেন। এখন একটু আসুন। তোমার কি ধারণা যে ফুল আর চকলেটের জন্য আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি? তাহলে আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি বিকজ অফ আমি অন্য আরেকজনকে পছন্দ করি, আর এটার রিজন হচ্ছে তুমি। তুমি একটা বোরিং পার্সন, কোনো চার্ম নেই। আর এই যে এই 5 বছর ধরে টানা ডাল ভাত খেয়ে না আমি টায়ার্ড হয়ে গেছি, বোঝা গেল? তাহলে আমরা এখন এভরিডে চাইনিজ খাবো? হ্যাঁ ছেলে, আমি তোমাকে ডিভোর্স দিব অ্যান্ড দ্যাটস ফাইনাল, কথাটা বোঝা গেল? আর যেন সমস্ত ফালতু স্টুপিড জিনিস না দেখি। বাসায় ফিরবে কখন? কেন এত দেরি? কেন? খুব কাজের প্রেশার, তাই তো ফোন করতে ভুলে যাও। না এরকম এলোমেলো কথা বললে হবে না। কালকে দেখা করবে আমার সাথে। স্যার এটাই লাগবে।
দেশে গেলে স্যার পুরো বমি করে দিবে। You know what? What? This is my wife for 5 years. আমাকে ডিভোর্স দিচ্ছে। প্রিয় ভাই, ওয়ান গাই লাইক ইউ, এরকম হ্যান্ডসাম, গুড লুকিং, এক্সাইটিং, নাম তো বোরিং, no fun. কি করলাম আমি 5 years ধরে? আই জাস্ট আমি সংসার করছি, আই ওয়াজ টেকিং কেয়ার অফ মাই ওয়াইফ এন্ড নাও বোরিং, টু আর গাই লাইক ইউ, আপনার মতো ছেলের জন্য আমাকে ছেড়ে দেবে যাবে? What a satire. Can I sit? Okay. There are so many satires. So many. Trust me. যেমন আমার এক ফ্রেন্ডের হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ডের সাথে তার রিলেশন চলছে, অ্যাফেয়ার, স্যাটায়ার। আরেকটা ফ্রেন্ডের 1 মাসের বেশি কোনো রিলেশন থেকে না, এই প্রেমের পর প্রেম করেই যাচ্ছে। তারপর আমার এক কাজিন, ওর বিজনেস রীতিমতো এখন ধসে পড়েছে জাস্ট বিকজ অফ হিজ ওয়াইফ। আর আমি So, you're not alone. Anyway, tell me your problem. কাল রাতে পাস আউট হয়ে গেছিলেন, সো হেভি, হাত ব্যথা হয়ে গেছে উপরে টেনে তুলতে। সিরিয়াসলি যাই না, আসেন নাস্তা করতে আসেন। আসতে আসতে
Got it. Lebu mane. Good for your hangover. Have it. Thank you. You okay? No, I'm a bubble. Now tell me, problem to kichilo? Divorce kano chaitse? Divorce. Now, dal arjun ke pochondo. Ilo kamar moto protidine dal bhat noy, amar moton charmless noy. Ashchurjo. Amko to 5 bochor dhore ami prottek din bhebe eshechi je amra shokhi dompoti. Moto amra noy. At least amar stri chilo na. আমি ভাবছি ফুল, আর একজন ভাবছে সম্পূর্ণ ভুল। I think you need some change. What kind of change? Debit card. Thank you.
যে যত সুন্দর করে তাকাতে পারে। সো ফার্স্ট লুকটা যদি খুব সুন্দর হয়, তাকানোর ভঙ্গিটা যদি সুন্দর হয়, তাহলে বাকি অনেক কিছু ইজি হয়ে যায়। তাই লুকটা অনেক ইম্পর্টেন্ট। সো চশমা খুলে প্রাণবন্ত চোখে তাকাই। কিপ প্র্যাকটিসিং। Okay, no problem. I'll be there. See ya. Bye. Kotha. Kotha khub important. Kintu khub beshi kotha bola mane beshi potor potor bokor bokor kora jemon manush pochondo kore na, thik temni khub kom kotha bolo bhalo na, manush pochondo kore na. Tai kotha hote hobe ekdom porimito. Ebong ki kotha bola hocche, to the point ei kotha bolte hobe. বাড়তি কিছু বলা যাবে না। কথার মধ্যে একটু উইটিনেস থাকা ভালো, কারণ এই উইটিনেসটা সবাই লাইক করে। সো সবাই আসলে হাসি খুব পছন্দ করে, চার্মিং পার্সোনালিটি করে। অপুরান উচ্ছ্বাসে চলে যাব ভেসে তোমারই সঙ্গে লেমনি ক্লেমন ক্লেমন অফার অন দ্য ফ্রেশনেস। আমাকে দেখা মাত্রই লিমা আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। সো সুইট বুলশিট। কেন? ডোন্ট ডু এনিথিং স্টুপিড, ওকে? আমি ওই কি করব? নিজে থেকে কোনো ইমপ্রেশন দেওয়ার দরকার নাই, দ্যাট উইল বি স্টুপিড। জাস্ট কুল ডাউন। এমন একটা অ্যাক্ট করতে হবে যে তোমার কোনো কিছু চেঞ্জ হয় নাই, তুমি আগের সাজ্জাতে আছো। লেট পিপল ডিসকভার, স্পেশালি ইওর ওয়াইফ। সে বুঝেনি কী কী চেঞ্জেস এসছে, ওকে? দেন সেই তোমাকে জিজ্ঞেস করবে, নট ইউ। নিজে থেকে কিচ্ছু করার দরকার নেই। আমি ক্লিয়ার? অ্যাজ ইউ সে স্যার। সুইট সুইট।
গতকাল রাতে কোথায় ছিলে? বন্ধুর বাস। তুমি তোমার চেহারা দেখে না, কটকট করে তাকাচ্ছ, প্রথম কয়েক সঙ্গে কথাই বলবে। তারপর কি বলছে জানো? কি কাল রাতে কোথায় ছিল? তোর বললাম বন্ধুর বাসে, তারপর হনহন করে হেঁটে চলে গেছে। Sounds good, Okay, let's go. Great. তোমার বউ যে তোমাকে নিয়ে ইনসিকিউর, এই বিষয়টা আমরা সেলিব্রেট করবো, ওকে? গেট রেডি। তোমার সঙ্গে একটা বিষয়ে কথা ছিল। কালকে বলি? খুব টায়ার্ড। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না। কোন জিনিস? তোমাকে এত মেয়ে পছন্দ করে, একদম পাগল, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে তুমি তাদের কাছে আসতে পারো না, কেন বলতো? গল্প শুনতে ভালো লাগে। তাহলে ছোট্ট একটা গল্প শোনো। বলো। এই শহরের
খুব সাধারণ একটা ছেলে, অতি সাধারণ। যে ছেলেটার মা খুব ছোটবেলায় মারা যায়, আর একটু বড় হওয়ার পর তার বাবা আরেকজনকে বিয়ে করে দেশের বাইরে পাড়ি জমায়। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে না, দয়া করে রেখে যায় কিছু প্রপার্টি, এই বাড়িটা, ব্যাংকে একটা অ্যাকাউন্ট আর কিছু টাকা। ছেলেটার তেমন কোনো বন্ধু বান্ধব ছিল না, এতিমের মতোই বড় হয়েছে। কিন্তু স্টুডেন্ট খুব ভালো ছিল, মনোযোগ পড়াশোনাতে গিয়েছিল। কিন্তু স্টুডেন্ট ভালো হওয়ার খাতিরে এই শহরের কোনো সোনার খাঁচার এক অর্কিডের সাথে তার পরিচয় হয়, জানাশোনা বাড়ির দেখা সাক্ষাৎ হয়, সবাই যেটাকে প্রেম বলে সেটাও হয়। এভাবে কেটে যায় একটা ফাগুন, তারপর চৈত্র আসে। হঠাৎ একদিন ছেলেটা খেয়াল করে ওই সোনার খাঁচার কাছে গেলে তার চামড়া পুড়তে শুরু করে, ঝলসে যায় পাঁচরের হাড় পর্যন্ত, ক্ষয়ে যাওয়া লোহার মতো কর্কশ হয়ে যায় হাড়গুলো। ওই কর্কশ লোহার মতো হাড়গুলোতে হাত দিলেই ওখান থেকে ধুলো ওঠে, অর্কিডের গায়ে লাগে। তার জ্বর, সর্দি, কাশি, সাইনাসের প্রবলেম বাড়ে। তারপর হঠাৎ ওই অর্কিডের মনে হয় যে ছাতিম ফুল হাতে নেওয়া যায়, বুকে নেওয়া যায় না। তারপর দিন যায়, ওই কর্কশ লোহার মরচিগুলো খসে পড়ে, নতুন রোদ লাগে ঠিকই, কিন্তু কোথায় যেন একটা একটা ক্ষত রয়েই যায়। কেউ যে ওই ক্ষতটাতে নদীর জল ঢেলে দেবে, এমন কোনো নদীর সাথে দেখা হয়নি তার। হয়তো হবে, হয়তো হবে না, তো হবে হয়তো হবে না। দাঁড়াও, ডিভোর্সের ব্যাপারে তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। আমি জানি তুমি কি বলবে। সো ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট। তোমার এক একটা কোম্পানির এক এক রকম। এটা যে সিক্স এনজি মানে যে প্রত্যেকটা কোম্পানির সিক্স এনজি সেম, ইটস নট। মেয়েদের কখনো কিছু হয় না কেন? সবাই মাফ করে আউট। এক্সকিউজ মি, এক্সকিউজ আস এন্ড গেট লস্ট। Just give us some time, okay? I'm going to call you to join us. We just stumped. Yeah. Act a minute, okay? Give us some time, okay? I'm going to join us. All right. Bye. Bye. Take your time. Bye. Yes. Bye, Shachat. Thank you. Bye-bye. Bye. 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 আমি যতদূর জানি যে আপনি আপনার আপনার হাজবেন্ডকে ডিভোর্স করতে চাচ্ছেন, আমার রাইট? ওটা তো আমি আসলে রাগের মাথায় বলে ফেলেছি। দ্যাটস ইট, রাগের মাথায় বলে ফেলেছিল, দ্যাটস নো প্রবলেম এট অল। রাগের মাথা, রাগের মাথা না। যতদূর আমি জানি যে আপনার হয়তো অন্য কোনো একটা ছেলেকে ভালো লেগেছিল, তারপর আপনি আপনার হাজবেন্ডকে ডিভোর্স করতে চেয়েছেন, যখন আপনি দেখলেন যে আপনার এই সহজ সরল ব্যাকডেটেড হাজবেন্ডটা নিজেকে আমূল পরিবর্তন করে ফেলছে, দুটো মেয়ে বান্ধবী হয়েছে, তখন আপনি কী হলেন? ইনসিকিউর ফিল করলেন।
টন অফ নোটিস আপনার, তাই তো? স্ট্রেঞ্জ, বললাম তো রাগের মাথায় বলে ফেলেছিলাম। এন্ড ফর ইউ কাইন্ড ইনফরমেশন, আসলে আমার সাথে কারো কোনো ভালো লাগার সম্পর্ক নেই। স্রেফ বন্ধু ছিলাম আমরা, কিন্তু এখন সে বন্ধুত্বটাও নেই। তুমি আমার মধ্যে কোনো চার্ম খুঁজে পাচ্ছি না দেখে তুমি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ। সো এই চার্ম, স্টাইল, পার্টি, শপিং, এইগুলো কি সম্পর্ক? ওই আমি তো কখনো তোমাকে বলিনি যে তুমি দেখতে কেন ক্যাটরিনা কাইফের মতো না, তোমার হাসি কেন ড্রু ব্যারিমোরের মতো না, তোমার চোখ কেন অড্রি হেপবার্নের মতো না। আমি তো তোমার মধ্যে সব কিছু কখনো খুঁজিনি। আমি শুধু তোমাকে ভালোবাসতে চেয়েছি, অ্যাজ মাই ওয়াইফ, আমি আমার বউকে ভালোবাসতে চেয়েছি। এটা কি যথেষ্ট ছিল না? সরি, আই এম সরি, আমি না আসলে বুঝতে পারিনি। আই এম সরি, আই এম রিয়েলি মিন ইট, ক্ষমা করে দিন প্লিজ। সত্যিকারের সম্পর্কগুলো না কেমন যেন এরকমই হয় ডাল ভাতের মতো, বাইরে থেকে হয়তো অনেক সুবাস ছড়ায় না, কিন্তু ভেতরটা সুস্থ আর সুন্দর রাখে। I'm leaving, মানে আমি একেবারে চলে যাচ্ছি না, মানে not forever. খুবই সহজ সরল একটা মাটির দলা। Okay, so just take care of him. Okay, I'm leaving. আমি আপনাদের কথাগুলো শুনছিলাম, আর সম্পর্ক নিয়ে আপনার যে ভাবনা আসলে অদ্ভুত সুন্দর। এভাবে আমি তার আগে কাউকে বলতে দেখিনি আসলে, আর শোনার পর মনে হলো যে সত্যি তো ভালোবাসা টিকে থাকে দায়বদ্ধতা, বিশ্বাস আর ভালোবাসার উপর। আসলে আপনার ভাবনাগুলো অনেক সুন্দর, অনেক থ্যাংক ইউ। প্রথমত সরি বলার কোনো কারণ নেই, ইটস ওকে, আপনি আমাদের কথাগুলো আড়ি পেতে শুনেছেন। আর দ্বিতীয়ত, এটা আমার ভাবনা না, আমার বিশ্বাস। অফকোর্স আপনার বিশ্বাস, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা কি একটু বসে কথা বলতে পারি? ক্যান আই join you? Yeah, sure. অপুরানো
ইচ্ছা সে চলে যাব ভেসে তোমারই সঙ্গে লেমন Lemon, offer on the freshness.